নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাই সময় পার্থ বৰা। প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাই সময় পার্থ বৰা। এই মুহূর্তের সকলকে প্রাসঙ্গিক প্রশ্ন, পতন হব নেকি মোদী সরকার? পতন হব নেকি মোদী সরকার, এই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। যদিও টু আর্লি, সরকার গঠন হওয়া বেশিদিন হওয়াই নাই, কিন্তু কেইটামান বিষয়ত সংঘাতের সূত্রপাত হওয়ার অবকাশ আছে নেকি, এই মুহূর্তের ডাঙর প্রশ্ন। বিশেষকৈ স্পিকার কোন হব, স্পিকার কোনটো দলের হব? 24 তারিখেরপরা লোকসভার অধিবেশন, লোকসভার অধিবেশনের আহ্বান জানানো হয়েছে। এসপ্তাহর কারণে লোকসভার অধিবেশন অনুষ্ঠিত হব। এই লোকসভার অধিবেশনের প্রথম দিনটোত রাষ্ট্রপতিয়ে এগারী প্রোটেম স্পিকার নিযুক্ত করব, আর সেই প্রোটেম স্পিকারগিয়ে যখন সাংসদ এইবার নির্বাচিত হয়ে গেছে, সেই সাংসদ সকলের শপথ গ্রহণ করাব। শপথ গ্রহণ করার পিছত সাংসদ সকলে নির্বাচিত করব এজন ফুল ফ্লেজড পূর্ণ পর্যায়ের অধ্যক্ষক, লোকসভার অধ্যক্ষক। বিগত সময়ত 17 সংখ্যক লোকসভার অধ্যক্ষ আসে ওম বিড়লা, 18 সংখ্যক লোকসভার যখন অধ্যক্ষ হব, সেই অধ্যক্ষজন শপথ গ্রহণ করার পিছত সাংসদ সকলে নির্বাচিত করব। আর এই যখন অধ্যক্ষ, সেই অধ্যক্ষজন কোনটো দলের হব, এই মুহূর্তে এইটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যক্ষর বহুকেইটা পাওয়ার থাকে। মই যদি হোয়াইট বোর্ডের যোগেদি অধ্যক্ষর পাওয়ার সমূহ অলপমান বিশ্লেষণ আগবাও, আপনাদের বুঝি পাব কিয় এই প্রশ্নটি উত্থাপন করা হয়েছে। এইবারের যখন সরকার এই প্রশ্নটি উত্থাপন করার অবকাশ পাইছো, কারণ এইবারের যখন সরকার, সেই সরকারখনত বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাই। বিজেপির আছে, আপনাদের জানেই পরিসংখ্যা সমূহ, বিজেপির আছে 240 আসন, এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নাই, অর্থাৎ 32 আসন কম, 272 মেজিক নম্বর স্পর্শ করবলে 32 আসন কম, আর সেই 32 আসন বিজেপিক প্রদান করেছে টিডিপি আর জেডিইউয়ে। আর টিডিপি আর জেডিইউর এইবার মোদীর মন্ত্রিসভাত এজন এজনক কেবিনেট মন্ত্রী, এইখানে কথা আপনাদের জানেই। এইবার যেহেতু স্পিকারের কোনটো দলের হব, এই বিষয়টি যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ স্পিকারের কেতবোর ক্ষমতা আছে, যমতার ব্যবহার বা অপব্যবহারের যোগেদি, সেই ক্ষমতা সমূহের ব্যবহার বা অপব্যবহারের যোগেদি সরকার ভঙা পতার খেল করিব পৰা যায়। স্পিকার বিজেপিয়ে নিজ দলরে বিচারিব, যাতে লোকসভাখন বিজেপিয়ে নিজের মতে পরিচালনা করিব পারে। আর কি বিষয় টিডিপি আর জেডিইউর সহিত বিজেপির সংঘাত হব পারে, সেই বিষয়ে আলোচনা করি। প্রথমতে পরিসংখ্যা সমূহ চাই লো। আমি প্রথমতে পাতিব বিচারিছো স্পিকারের প্রসঙ্গতে। স্পিকার কোনটো দলের হব এই মুহূর্তে আমি না জানো। 24 তারিখেরপরা যি লোকসভার অধিবেশন আরম্ভ হব, সেই লোকসভার অধিবেশনত প্রথম দিনটোতে এজন স্পিকার নির্বাচিত হব। স্পিকারক নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটো পরিচালিত হয় বা সেই প্রক্রিয়াটো নিশ্চিত করা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকল 93 যোগেদি। আর ভারতীয় সংবিধানের আর্টিকল অর্থাৎ অনুচ্ছেদ 100 স্পিকারের ক্ষমতা সমূহ উল্লেখ আছে। স্পিকারের ক্ষমতা প্রবল, যিসমূহ পার্লামেন্টারি প্রসিডিওর্স, লোকসভাখন চলবল যিসমূহ নিয়মের প্রয়োজন, সেই নিয়মসমূহ প্রযোজ্য করায় বা রূপায়ণ করায় স্পিকারগিয়ে বা স্পিকারগীর কার্যালয়ে সেই নিয়মসমূহ পরিচালনা করে। আর বিভিন্ন সময় স্পিকারজনে যধরণে বিচারে সেই ধরনের লোকসভাখন পরিচালিত হয়। উদাহরণস্বরূপে কেতিয়াবা কোনোবা এজন সদস্যই যদি কবনলগিয়া শব্দ ব্যবহার করে ভাষণ প্রদান করে, অর্থাৎ আন পার্লামেন্টারি শব্দ ব্যবহার করে ভাষণ প্রদান করে, সেই শব্দটি আন পার্লামেন্টারি বা অশুভনীয় শব্দ হয় নহয় তার সিদ্ধান্ত গ্রহণ করে অধ্যক্ষগিয়ে, আর সেই সিদ্ধান্ত গ্রহণ করে পার্লামেন্টারি প্রসিডিংসের কার্যক্রমণিকার সেই শব্দটি এক্সপান্স করা বা আঁতরাই দিয়ার এখতিয়ার কেবল স্পিকারগীর। আর সরকার যদি ভাঙিবলগে, সরকার যদি ভাঙে কেনেক ভাঙিব, সরকারখনের পতন কেনেক হব? স্বাভাবিক কথা, সরকারখনের পতন তেতিয়া হব যেতিয়া টিডিপির 16 সদস্য বা জেডিইউ 12 সদস্য বা চিরাগ পাসওয়ানের দলটোর 5 সদস্যই সমর্থন প্রত্যাহার করে। কারণ এই টিডিপি জেডিইউ আর চিরাগ পাসওয়ানের দলটোর সদস্যর সংখ্যা হল গিয়ে 33। এই 33 সদস্যর 100% যদি প্রতিটো দলে যদি সরকারের সমর্থন প্রত্যাহার করে, সরকার পতন হব পারে। এটা টিডিপিয়ে বিচারি আছে বিজেপির পিছতে এন ডি এ টিডিপি হয়েছে
সভাটোকৈ বৃহৎ দল ১৬জন সাংসদেরে। টিডিপিয়ে বিচাৰিছে নিজৰ দলৰ স্পীকাৰ, বিগত সময়তো টিডিপিৰ স্পীকাৰ আছিলে জি এম চি বালাজুগীৰ কথা চাগৈ আপোনালোকৰ মনত আছে, যি জি এম চি বালাজুগীৰ হেলিকপ্টাৰ এটা দুৰ্ঘটনাত মৃত্যু হৈছিল। তেওঁ হৈছে তেওঁ নব্বৈ দশকৰ শেষৰ ফালৰ যিসমূহ চৰকাৰ আছিলে, কোৱালিচন গভৰ্ণমেণ্ট আছিলে, তাৰ এখন গভৰ্ণমেণ্টৰ এখন লোকসভাৰ তেওঁ স্পীকাৰ আছিলে, আৰু তেওঁ স্পীকাৰ হৈ থকা অৱস্থাতে বাজপেয়ীৰ এখন চৰকাৰৰ পতন ঘটিছিলে, আৰু সেই জি এম চি বালাজুগী টিডিপি দলৰ আছিলে। এইবাৰ পুনৰ টিডিপিয়ে অধ্যক্ষৰ পদটো বিচাৰিছে, যদিও মুকলিকৈ কোৱা নাই অধ্যক্ষৰ পদটো টিডিপিক লাগে বুলি বিভিন্ন সংবাদ পত্ৰত প্ৰকাশ পাইছে। টিডিপিক যদি অধ্যক্ষৰ পদটো দিয়া নহয় তেতিয়া টিডিপিয়ে কি পদক্ষেপ গ্ৰহণ কৰিব লক্ষণীয়। যদি জে ডি ইউয়ে অধ্যক্ষ পদটো বিচাৰে বা জে ডি ইউক যদি অধ্যক্ষৰ পদটো দিয়া নহয় তেতিয়া জে ডি ইউয়ে কি পদক্ষেপ গ্ৰহণ কৰে লক্ষণীয় হ'ব। কিন্তু জে ডি ইউৰ ১২জন সদস্যই যদি সমৰ্থন প্ৰত্যাহাৰ কৰে তেতিয়াও চৰকাৰখনৰ পতন নহয়, টিডিপিৰ ১৬জন সাংসদে যদি সমৰ্থন প্ৰত্যাহাৰ কৰে তেতিয়াও চৰকাৰখনৰ পতন নহয়, কাৰণ দুয়োটা দলৰ সাংসদৰ সংখ্যা যদি যোগ কৰোঁ তেতিয়া ২৮জন সাংসদ হৈ গৈ ২৮জন সাংসদে সমৰ্থন প্ৰত্যাহাৰ কৰিলে কিন্তু ২৯৩জন এন ডি এৰ সাংসদৰ যিখন চৰকাৰ সেই চৰকাৰখনৰ পতন নহয়, চৰকাৰখনৰ হাতত সেই পৰিসংখ্যা থাকিব, মেজিক নম্বৰৰ ওপৰৰ পৰিসংখ্যা থাকিব। কিন্তু এই টিডিপিৰ ১৬জন সদস্যক বিজেপিয়ে ভাঙি পেলোৱাৰ অৱকাশ কিন্তু আছে। আমি কথা পাতি আছোঁ বিজেপিৰ দৃষ্টিভংগীৰ পৰা, আমি কথা পাতি আছোঁ বিজেপিৰ নেতৃত্বৰ এন ডি এ চৰকাৰখন পতন হোৱাৰ, কিন্তু যদি আমি ধৰি ললোঁ ফৰ দ্য চেক অফ আৰ্গুমেণ্ট বা যুক্তিৰ খাতিৰত টিডিপিৰ ১৬জন সদস্যৰ যদি একাংশ সদস্য বিজেপিলৈ আহে তেতিয়া কি হ'ব? টিডিপিৰ ১৬জন সদস্যৰ একাংশ সদস্য বিজেপিলৈ আহিবলৈ হ'লে কিছু নীতি নিয়ম থাকে, আৰু সেই নীতি নিয়মবোৰ উল্লেখ আছে টেন্থ চিডিউল অফ দি কনষ্টিটিউচন, ভাৰতবৰ্ষৰ সংবিধানৰ দশম অনুসূচীত। আৰু সংবিধান সংশোধন ঘটাই দল বিৰোধী আইন এখন প্ৰণয়ন কৰা হৈছিলে 56 কনষ্টিটিউচন এমেণ্ডমেণ্ট এক্টৰ যোগেদি এক আইন প্ৰণয়ন কৰা হৈছিল, আৰু সেই আইনৰ যোগেদি কোৱা হৈছিলে যদিহে কোনোবা সাংসদে নিজ দল ত্যাগ কৰি আন দলত যোগদান কৰে তেতিয়া তেওঁ সাংসদৰ পদ, এম পিৰ যি লোকসভাৰ মেম্বাৰশ্বিপ, সেই মেম্বাৰশ্বিপটো ত্যাগ কৰিব লাগিব। আৰু সেই মেম্বাৰশ্বিপটো ত্যাগ কৰাৰ যি এই প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াটো স্পীকাৰগৰাকীয়ে পৰিচালিত কৰে। উদাহৰণস্বৰূপে টিডিপি যদি এজন সাংসদে দল ত্যাগ কৰিব বিচাৰিছে, টিডিপি ত্যাগ কৰিব বিচাৰিছে, বিজেপিলৈ যাব বিচাৰিছে, তেতিয়া সেই সাংসদজনৰ যি সদস্যৰ পদ খাৰিজ কৰাৰ যি ক্ষমতা, সেই ক্ষমতা স্পীকাৰৰ হাতত থাকে। স্পীকাৰগৰাকীয়ে ৩ মাহৰ ভিতৰত সিদ্ধান্ত গ্ৰহণ কৰি সেই সাংসদগৰাকীৰ সন্দৰ্ভত সিদ্ধান্ত গ্ৰহণ কৰি তেওঁৰ সদস্য পদ খাৰিজ কৰিব লাগিব। প্ৰক্ৰিয়াটো এনেধৰণৰ, যেতিয়াই এজন সাংসদে নিজ দল ত্যাগ কৰিব বিচাৰে সেই দলটোৰ নেতাগৰাকীয়ে স্পীকাৰক পত্ৰ প্ৰেৰণ কৰে সেই সদস্যজনৰ সদস্য পদ খাৰিজ কৰিবলৈ। সেই পত্ৰখন লাভ কৰাৰ পিছত স্পীকাৰগৰাকীয়ে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব লাগে ৩ মাহৰ ভিতৰত। আৰু যদিহে দল বিৰোধী আইনৰ আন এটা নিয়ম হৈছে যদিহে যিমানকেইজন সদস্য আছে তাৰে ২/৩ সদস্যই যদি সেই দলটো ত্যাগ কৰে তেতিয়াহ'লে তেওঁলোকৰ সাংসদ পদ খাৰিজ নহয়। টিডিপিৰ বেলিকা ১১জন সাংসদে যদি টিডিপি দল ত্যাগ কৰিব বিচাৰে তেওঁলোকে দল বিৰোধী যি আইন, সেই আইনৰ সন্মুখীন হ'ব নালাগিব। টিডিপিৰ যদি ১১জন সদস্যই একেলগে দল ত্যাগ কৰে, টিডিপি ত্যাগ কৰে, বিজেপিত যোগদান কৰে বা নকৰিলেও সেই ১১জন সদস্যই কিন্তু দল ত্যাগ কৰিব নালাগে বা দল বিৰোধী আইনৰ ওখত নপৰিব। জে ডি ইউৰ বেলিকাও যদি জে ডি ইউৰ ১২জন সদস্যৰ ২/৩ৰ ওপৰৰ সংখ্যাটো হৈছে ৫, আৰু টিডিপিৰ দুই তৃতীয়াংশ সদস্যৰ ওপৰৰ সংখ্যাটো হৈছে ১১, গতিকে টিডিপিৰ বেলিকা ১১জন সদস্যই যদি এককভাৱে দল ত্যাগ কৰে তেওঁলোক দল ত্যাগ আইনৰ ওখত নপৰে, তেওঁলোকে সাংসদৰ পদ ত্যাগ কৰিব নালাগে। আৰু যদিও ৫জন সদস্যই তেওঁলোকৰ দল ত্যাগ কৰে, আন দল যোগদান কৰে, তেওঁলোকৰ সদস্য পদ খাৰিজ নহয়। আৰু যদিহে ১১জনতকৈ কম সংখ্যক সদস্যই দল ত্যাগ কৰে, ১০, ৯, ৮, ৬, ৪, ৩, ২, ১ টিডিপিৰ বেলিকা, তেওঁলোকৰ কিন্তু সদস্যৰ পদ খাৰিজ হ'ব, তেওঁলোকে যিটো সমষ্টিত প্ৰতিনিধিত্ব কৰিছিল সেই সমষ্টিটোত পুনৰ উপ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। জে ডি ইউৰ বেলিকাও সেই একেই নিয়ম প্ৰযোজ্য,
পাঁচতক যদি কম সদস্য চারি তিন দুই এজন চারিজনেও যদি দল ত্যাগ করে, তিনজনেও যদি দল ত্যাগ করে, দুজনেও যদি দল ত্যাগ করে, এজনেও যদি দল ত্যাগ করে, সাংসদ পদ খারিজ হব। যি সমষ্টিত প্রতিনিধিত্ব করেছিল লোকসভার সমষ্টি সমূহ সেই সমষ্টি সমূহ পুনের উপনির্বাচন অনুষ্ঠিত হব। গতি আমি কথা পাতি আছো, যদিহে টিডিপির 100% সদস্যই বিজেপিক ত্যাগ করে, এন ডি এ ত্যাগ করে, জেডিইউর 100% সদস্যই এন ডি এ ত্যাগ করে, বিজেপির সম্মুখ জটিলতার সৃষ্টি হব। কিন্তু উল্টাক যদি আমি বিশ্লেষণ আগ্রহাম, টিডিপির সদস্য যদি বিজেপি যোগদান করে, 11 জন সদস্য যদি বিজেপি যোগদান করে, জেডিইউর 5 জন সদস্য যদি বিজেপি যোগদান করে, বা 500ত অধিক সদস্য যদি বিজেপি যোগদান করে, এন ডি এ আর শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করব। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকে কব খুঁজে অনাগত সময় বিজেপিয়ে আন দলের সাংসদ আনি এককভাবে মেজিক নম্বর স্পর্শ করারও অবকাশ আছে। আন দলের সাংসদ আনি এককভাবে মেজিক নম্বর স্পর্শ করার অবকাশ আছে। টিডিপির 16 জন সদস্য, 16 জনেই যদি বিজেপি যোগদান করে, জেডিইউ যদি 12 জনে বিজেপি যোগদান করে, চিরাগ পাসোয়ানের দলটির 5 জনে যদি বিজেপি যোগদান করে, বিজেপি তেতিয়া এক যে মেজিক নম্বর, সেই মেজিক নম্বরটি নিজাববিয়ায় স্পর্শ করব পারিব। যদি তেনে স্থলত যুক্তির খাতির তেনে স্থলত বিজেপির এককভাবে সদস্য সংখ্যা হবগ 273, যদিহে 100% টিডিপি, জেডিইউ আর চিরাগ পাসোয়ানের দলটির সদস্য বিজেপি যোগদান করে, তেতিয়া হবগ 273, আর সেই সকল সদস্যই কোনো ধরনের দল বিরোধী আইনের সম্মুখীন হবলগিয়া নহয় বা সাংসদের পদক খারিজ নহয়, তেনে ধরনের পসিবিলিটিও থাকিব পারে, বা তেনে ধরনের পসিবিলিটিও বিশ্লেষণ করার কিন্তু আমার সম্মুখ অবকাশ আছে। আর এই যে দল ত্যাগর পরিঘটনা বা দল ত্যাগর সম্পূর্ণ প্রক্রিয়াটি, দল ত্যাগ করার পিছন সাংসদজনের পদ খারিজ হওয়া বা পদ খারিজ নোহার সম্পূর্ণ বিষয়টি পরিচালিত হয় স্পিকারের যোগেদি। সেই কারণে টিডিপিয়ে নিজা দলের স্পিকার বিচারার পূর্ণ সম্ভাবনা আছে, বা বিজেপিও বিচারিব দলের এজন স্পিকার থাকক। তেনে স্থলত বিজেপি দলের যদি এজন স্পিকার থাকে, তেনে স্থলত আন দলের সাংসদে, আন দল অর্থাৎ এন ডি এ সহযোগী দল সমূহের সাংসদে বিজেপিত যোগদান করাত কিছু সুচল এক পরিস্থিতির সৃষ্টি করিব পরা যাব। বা বিগত সময় আমি বিধানসভা সময় দেখেছিল, মহারাষ্ট্র বিধানসভা দেখেছিল, স্পিকারগুলো যুহ বিধায়কে শিবসেনা উদ্ধব ঠাকরে গোটটি ত্যাগ করে শিবসেনা একনাথ সিন্ডের গোটটি যোগদান করেছিল, সেই সকল সদস্য পদ খারিজ নকরার কারণে মহারাষ্ট্র সরকারখনের বা একনাথ সিন্ডের সরকারখনের পতন নহল। তেনে ধরনের পরিঘটনা আমি বিগত সময় দেখেছিল। সমগ্র বিষয়টি উচ্চতম ন্যায়ালয় পাইছিলগৈ। উচ্চতম ন্যায়ালয়ে আজি তিনি দশকের আগতেও এই সন্দর্ভত এক বিশেষ নির্দেশ দি থৈছিল। এইবারও স্পিকারক 3 মাসের ভিতরতে সিদ্ধান্ত গ্রহণ করবলে নির্দেশ দিছিলে। স্পিকারে শাসক দলটির খাতিরত শাসক দলটির সুবিধা হওয়াক কেতিয়াবা এই দল ত্যাগী সাংসদসকলের পদবী খারিজর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ করার বিলম্ব করা পরিলক্ষিত হয় বা বিলম্ব করার অবকাশ আছে। তেনে ক্ষেত্রত জটিলতার সৃষ্টি হব পারে, কনস্টিটিউশনাল ক্রাইসিস এটার সৃষ্টি হব পারে। যেহেতু এবার মিলিজুলি সরকার যেহেতু চলি আছে, এবার বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাই, সেই কারণে এইবর বিষয় এইবার স্বাভাবিকতে উত্থাপন হব। 24 জুনের বিধানসভা লোকসভার অধিবেশন, সেই দিনটি লক্ষণীয় হব। সেই দিনট কি পদক্ষেপ গ্রহণ করে, বা টিডিপিয়ে যদিহে নিজের স্পিকার এজন নাপায় কি প্রতিক্রিয়া প্রকাশ করে, বা জেডিইউর দাবি কি, বা বিজেপিয়ে নিজের এজন অধ্যক্ষ অধিষ্ঠিত করাত সফল হয় নহয়, সেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তার সমান্তরালক বিরোধীর সদস্য সংখ্যা কিন্তু এইবার কম নহয়। বিরোধীর সদস্য সংখ্যা হয়েছে এইবার 233, কংগ্রেসের সদস্য সংখ্যা হয়েছে 100 জন। গতি কংগ্রেসের যদি কোনোবা সাংসদে দল ত্যাগ করব বিচারে, 2/3 অধিক সাংসদে এককভাবে দল ত্যাগ করলে সাংসদ পদ বহাল থাকিব। যদিহে তাতক কম সাংসদে দল ত্যাগ করে, সাংসদ পদ খারিজ হব, পুনের সেই সমষ্টিট উপনির্বাচন অনুষ্ঠিত করব পারিব। গতি 100 জন কংগ্রেসের সদস্য আর বিরোধী সদস্যর সংখ্যা হয়েছে 233 জন। গতি বিরোধীও বিভিন্ন সময় জটিলতার শাসক দলটির কারণে জটিলতার সৃষ্টি করবেন, বা দাবি সমূহ উত্থাপন করে লোকসভার মজিয়াতে হুলস্থলীয় পরিবেশের সৃষ্টি করে জটিলতার সৃষ্টি করব পারে। আর যাতে হাউস এবার সুচলভাবে পরিচালিত হয়, বা হাউসত যাতে বিধেয়কব গৃহীত হয়, যুর বিষয় রাইজর স্বার্থর যুর বিষয় সেই বিষয়বর আলোচনা হয়,
তার কারণে এজন লাগিব দক্ষ পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার। আর এইবার পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার হয়েছে কিরেণ রিজিজু। কিরেণ রিজিজুয়ে বিভিন্ন সময়ত বিধেয়ক গৃহীত করবলৈ বা আলোচনা অনুষ্ঠিত করবলৈ, ডিবেট অনুষ্ঠিত করবলৈ সহযোগী দল সমূহৰ, নিজৰ সহযোগী দল সমূহৰ কাষ চাপিব লাগিব, তেওঁলোকৰ সহমত গ্রহণ করব লাগিব, সহমত লৈ লব লাগিব, বা বিরোধী ওচৰলৈ তেওঁ বিভিন্ন সময়ত যাব লগা হব পাৰে, সদনৰ বিভিন্ন বিষয় সুচলভাৱে পৰিচালনা কৰিবলৈ বিৰোধীৰ সহায় বিভিন্ন সময়ত লবলগীয়া হ'ব পাৰে। গতিকে এক জটিল ভূমিকা কিৰেণ ৰিজিজুৰ। চৰকাৰখন যাতে পতন নহয় সেই দিশত পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিব কিৰেণ ৰিজিজুৰে। গতিকে এইবাৰ কিৰেণ ৰিজিজুৰ এক ডাঙৰ ভূমিকা, কাৰণ পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ তেওঁৱেই সহযোগী দলসমূহৰ ওচৰলৈ যাব লাগিব, টিডিপি বা জেডিইউৰ ওচৰলৈ তেওঁৱেই যাব লাগিব, বা টিডিপি বা জেডিইউৰ যিজন পাৰ্লিয়ামেণ্টাৰী পাৰ্টি লিডাৰ সেইজনৰ ওচৰলৈ কিৰেণ ৰিজিজুৱে যাব লাগিব, বা বিৰোধী দলৰ নেতাসকলৰ ওচৰলৈ তেওঁ যাব লাগিব। এতিয়া চৰকাৰ পতন হ'ব নেকি, এই বিষয়টো বা এই প্ৰশ্নটো উত্থাপন হৈছে, বা এই প্ৰশ্নটো বা এই প্ৰশ্ন উত্তৰ বিচাৰি আমি অৱকাশ পাইছোঁ, কাৰণ JDU আৰু বিজেপি JDU বনাম যদি মই বিজেপি বুলি লিখোঁ, আৰু তলত মই TDP বনাম যদি বিজেপি বুলি লিখোঁ, TDP বনাম বিজেপি, JDU বনাম বিজেপিৰ, JDU আৰু বিজেপিৰো বহুকেইটা বিষয়ত মতৰ অমিল আছে। তথাপিও যিহেতু নিৰ্বাচনৰ পূৰ্বেই তেওঁলোকে মিত্ৰতা স্থাপন কৰিছিল, নিৰ্বাচনো তেওঁলোকে এককভাৱে অৱতীৰ্ণ হৈছিলে, ছিট শ্বেয়াৰিং হৈছিল তেওঁলোকৰ মাজত, গতিকে চৰকাৰ গঠন হওঁতেও NDA অংশীদাৰ হৈছে JDU। অৰ্থাৎ নিৰ্বাচনৰ পূৰ্বেও JDU NDAৰ অংশীদাৰ আছিল, নিৰ্বাচনৰ পিছতো JDU NDAৰ অংশীদাৰ। TDP যদিও NDAৰ অংশীদাৰ, JDUৰ যেনেধৰণে বিজেপিৰ সৈতে বহু বিষয়ত মতৰ অমিল আছে, TDPৰো মতৰ বহু বিষয়ত অমিল আছে। এতিয়া কি কি বিষয়ত JDU আৰু বিজেপিৰ মতৰ অমিল আছে, JDUৰ পৰা আৰম্ভ কৰোঁ। JDUৰ মতৰ অমিল দুটা বিষয়ত, প্ৰথমটো হৈছে UCC, বিজেপি বদ্ধপৰিকৰ, অংগীকাৰ ইতিমধ্যে বিজেপি UCC প্ৰণয়ন কৰিবলৈ। ইতিমধ্যে যিজন এইবাৰৰ নতুনকৈ আইনমন্ত্ৰী হৈছে অৰ্জুন ৰাম মেঘাৱাল, MOS ইণ্ডিপেণ্ডেণ্ট ল মিনিষ্টাৰ, তেওঁ ইতিমধ্যে স্পষ্টকৈ কৈছে দেশত UCC প্ৰযোজ্য কৰা হ'ব। UCC অৰ্থাৎ ইউনিভাৰ্চেল চিভিল কোড, দেশত পৰিয়ালকেন্দ্ৰিক আইনসমূহৰ, বিশেষকৈ বৰ্তমান পৰিয়ালকেন্দ্ৰিক আইনসমূহ মুছলমানৰ কাৰণে পৃথক বা হিন্দুৰ কাৰণে পৃথক। উদাহৰণস্বৰূপে যদি মই বিবাহৰ কথাই কওঁ, হিন্দু মেৰিজ এক্টৰ যোগেদি 1955ৰ যোগেদি পৰিচালিত হয়, আৰু মুছলমানসকল শ্বৰিয়ত আইনৰ যোগেদি পৰিচালিত হয়। বিজেপিয়ে বিচাৰিছে হিন্দু, মুছলিম, শিখ, জৈন, খ্ৰীষ্টান সকলোৰে কাৰণে পৰিয়ালকেন্দ্ৰিক বিষয়সমূহত এখনেই আইন হওক, কিন্তু JDUয়ে ইয়াৰ বিৰুদ্ধাচৰণ কৰিছে। JDUয়ে কৈছে UCC আহক, KC ত্যাগীৰ মন্তব্য, এই UCC আহক, KC ত্যাগীয়ে মন্তব্য কৰিছে UCC আহক, কিন্তু UCC অনাৰ আগতে সহযোগী দলসমূহৰ সৈতে কথা বতৰা পাতি ল'ব লাগিব, কনচাল্টেশ্যন কৰিব লাগিব, আৰু কনচাল্টেশ্যন কৰি কনচেনচাছত উপনীত হ'ব লাগিব। অৰ্থাৎ KC ত্যাগীয়ে কৈছে UCC প্ৰণয়ন কৰিবলৈ হ'লে কনচাল্টেশ্যন এণ্ড কনচেনচাছ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট, আলোচনা কৰি ল'ব লাগিব, আলোচনা কৰি JDUৰ সৈতে সহমতত উপনীত হৈহে UCC আনিব পাৰিব। গতিকে UCC অনাত, এইবাৰ বিজেপিয়ে UCC অনাত কিছু জটিলতাৰ সৃষ্টি হ'ব পাৰে। UCC কিন্তু বিজেপিৰ কোৰ ইছ্যু, বিজেপিয়ে UCC অহাটো বিচাৰিছে, আৰু নিৰ্বাচনী এক প্ৰতিশ্ৰুতি, গতিকে সেই নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি বিজেপিয়ে কেনেদৰে পালন কৰে, আৰু এই নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পালন কৰাৰ দিশত JDUক কেনেকৈ অন বোৰ্ড, সহমতত উপনীত কৰায়, সেয়া লক্ষণীয় হ'ব, অনাগত সময়ত গম পাম। যদিহে JDU সহযোগিত সহমতত উপনীত নহয়, তেতিয়া JDUয়ে যদি যি সংঘ, বিজেপিৰ সংঘ ত্যাগ কৰে, NDAৰ সংঘ প্ৰত্যাহাৰ কৰে, তেতিয়া কিন্তু বিজেপি চৰকাৰখন, বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনত জটিলতাৰ সৃষ্টি হ'ব পাৰে। আন এটা বিষয় যিটো বিষয়ক লৈ বিজেপি আৰু TDPৰ মাজত সংঘাত হোৱাৰ অৱকাশ আছে, স্কোপ আছে, JDU আৰু বিজেপিৰ মাজত সংঘাত হোৱাৰ সম্ভাৱনা আছে, সেই বিষয়টো হৈছে জাতিগত জনগণনা, কাষ্ট চেঞ্চাছ বুলি ক'ব পৰা যায়। কাষ্ট চেঞ্চাছৰ বিষয়টোক লৈও বিজেপি আৰু JDUৰ মাজত কিছু মতৰ অমিল আছে। বিজেপিয়ে দেশত কাষ্ট চেঞ্চাছ হোৱাটো বিচৰা নাই। জাতিগত জনগণনা অৰ্থাৎ ভাৰতবৰ্ষত OBCসকলৰ মাজত যিসমূহ চাব কাষ্ট আছে, কোনটো চাব কাষ্টৰ কোনটো জাতিৰ কিমান লোক আছে, তেওঁলোকৰ সামাজিক স্থিতি কেনেকুৱা, অৰ্থনৈতিক স্থিতি কেনেকুৱা,
বা আন এটা উপজাতির বা জাতির অর্থনৈতিক স্থিতি কেনেকুয়া, সামাজিক স্থিতি কেনেকুয়া, জনসংখ্যা কিমান, সকলো জানিবলৈ কাস্ট সেন্সাসৰ পোষকতা কিন্তু জে ডি ইউয়ে কৰিছিলে। আৰু জে ডি ইউ নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰখন ইতিমধ্যে বিহাৰত অত্যাধুনিক প্ৰযুক্তি ব্যৱহাৰ কৰি, মোবাইলে ব্যৱহাৰ কৰি কাস্ট সেন্সাস কৰিছে। জে ডি ইউয়ে বিচাৰিছে সমগ্ৰ ভাৰতবৰ্ষত কাস্ট সেন্সাস হওক, কিন্তু বিজেপিয়ে বিচৰা নাই। যদিহে বিজেপিয়ে কাস্ট সেন্সাস নকৰে তেতিয়া জে ডি ইউ কি প্ৰতিক্ৰিয়া হ'ব, চৰকাৰখন জে ডি ইউয়ে ত্যাগ কৰিব নেকি, এই মুহূৰ্তৰ ডাঙৰ প্ৰশ্ন। আৰু ইয়াৰ এক ইংগিত আমি পাম অহা 24 জুনৰ পৰা আৰম্ভ হ'বলগীয়া প্ৰথমখন লোকসভা নিৰ্বাচনত, সেই লোকসভা অধিৱেশনত। সেই অধিৱেশনখনত জে ডি ইউ আৰু বিজেপিৰ সদস্যসকলৰ মাজত যি বডি লেংগুৱেজ আমি দেখা পাওঁ, সেই বডি লেংগুৱেজৰ পৰা কিন্তু পৰৱৰ্তী সময়ত চৰকাৰখন কেনেদৰে পৰিচালিত হ'ব, সংঘাত হ'বনে নাই সহযোগী দলসমূহ আৰু বিজেপিৰ মাজত, নে মসৃণভাৱে সহযোগী দলসমূহ আৰু বিজেপিৰ সম্বন্ধ মসৃণভাৱে থাকিব, সেই বিষয়ে আমি এক ইংগিত পাম প্ৰথমখন লোকসভা অধিৱেশনত, যিখন অধিৱেশন আৰম্ভ হ'ব অহা 24 জুনৰ পৰা। এতিয়া টি ডি পিৰ প্ৰসংগটোলৈ আহোঁ। টি ডি পি আৰু বিজেপিৰ মাজত কি বিষয়ক লৈ সংঘাত? আপাতদৃষ্টিত টি ডি পি আৰু বিজেপিৰ মাজত বিশেষ সংঘাত এই মুহূৰ্তলৈকে পৰিলক্ষিত হোৱা নাই। টি ডি পিয়ে অন্ধ্ৰপ্ৰদেশত চৰকাৰ গঠন কৰিছে, 16 জন তেওঁলোকৰ সাংসদো জয়ী হৈ আহিছে, আৰু অন্ধ্ৰপ্ৰদেশত তেওঁলোকে চৰকাৰো গঠন কৰিছে। চন্দ্ৰবাবু নাইডু মুখ্যমন্ত্ৰী হৈছে, চতুৰ্থবাৰৰ কাৰণে তেওঁ মুখ্যমন্ত্ৰী হৈছে। অন্ধ্ৰপ্ৰদেশত বিধানসভা নিৰ্বাচন আৰু লোকসভা নিৰ্বাচন একেলগে অনুষ্ঠিত হৈছিল, আৰু এই যি চন্দ্ৰবাবু নাইডুৰ শপতগ্ৰহণ, সেই শপতগ্ৰহণত নৰেন্দ্ৰ মোদী উপস্থিত আছিলে। আৰু নৰেন্দ্ৰ মোদী আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ মাজৰ যি বন্ধুত্ব, সেই বন্ধুত্ব তেওঁলোক দুইজনৰ মঞ্চৰ ওপৰত যি আচৰণৰ পৰা পৰিলক্ষিত হৈছে। বা টি ডি পিৰ আনটোতো যিটো সহযোগী দল জনসেনা দলটোৰ মুৰব্বী কল্যাণ প্ৰসন্ন, তেওঁৰ যি বডি লেংগুৱেজ, সেই বডি লেংগুৱেজৰ পৰা জনসেনা আৰু বিজেপিৰ সৈতে যে এক মসৃণ সম্বন্ধ, সেই সম্বন্ধ পৰিলক্ষিত হৈছে বা প্ৰতিফলিত হৈছে। এই যে সম্বন্ধত কোনো ধৰণৰ সংঘাত নাই, সেই কথা কিন্তু সেই শপতগ্ৰহণ অনুষ্ঠানটোৰ পৰা পৰিলক্ষিত হৈছে। শপতগ্ৰহণ অনুষ্ঠান কোৰ অন্ধ্ৰপ্ৰদেশৰ চৰকাৰৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানৰ পৰা সেই এক ইংগিত কিন্তু টি ডি পি, জনসেনা আৰু বিজেপিয়ে দিবলৈ চেষ্টা কৰিছে। কিন্তু ৰাজনীতিত যিকোনো মুহূৰ্তত যিকোনো ঘটনা ঘটিব পাৰে। ৰাজনীতিবিদসকলে নিজেই কয়, ৰাজনীতিত কোনো স্থায়ী শত্ৰু নহয়, কোনো স্থায়ী বন্ধু নহয়। যি আজিৰ দিনটোৰ শত্ৰু কালিলৈ তেওঁ বন্ধু হৈ যাব পাৰে। জে ডি ইউ বেলিকা টি ডি পিৰ বেলিকা মন কৰিব, টি ডি পি আজি কিছুদিনৰ আগলৈকে কংগ্ৰেছৰ সহযোগী দল আছিলে, কংগ্ৰেছ প্লাছত আছিলে, ইণ্ডিয়া এলায়েন্সৰ সহযোগী দল আছিলে, কিন্তু তেওঁলোকে ইণ্ডিয়া এলায়েন্স ত্যাগ কৰি এন ডি এত অন্তৰ্ভুক্ত হ'ল। বিজেপিৰ সৈতে তেওঁলোকে ৰাজনৈতিক মিত্ৰতা স্থাপন কৰিলে। জে ডি ইউ বেলিকাও অনুৰূপ পৰিঘটনা আমি পৰিলক্ষিত কৰিছিলোঁ। গতিকে ৰাজনীতিত কোনো স্থায়ী বন্ধু নাই, কোনো স্থায়ী শত্ৰু নাই, যিহেতু কোৱালিচন এখন চৰকাৰ চলি আছে। কোৱালিচন চৰকাৰখনৰ সৰ্ববৃহৎ দল হৈছে বিজেপি, 240খন আসনেৰে। বিজেপিয়ে যদি এৰগেন্স ডিছপ্লে কৰে, বিজেপি যদি নাচুৰবান্দা হৈ থাকে, তেতিয়া কিন্তু চৰকাৰখন চলাই নিয়াত জটিলতাৰ সৃষ্টি হ'ব বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰে। আৰু নৰেন্দ্ৰ মোদীৰ কাৰণে এইটো নতুন অভিজ্ঞতা। 2014 চনত যি চৰকাৰ নৰেন্দ্ৰ মোদীয়ে চলাইছিল, সেই চৰকাৰখনত বিজেপি এককভাৱে 272 বা মেজিক নম্বৰ স্পৰ্শ কৰিছিল। সেইবাৰ 2014 চনত বিজেপিৰ সাংসদৰ সংখ্যা আছিল 283জন, আৰু 2019 চনত বিজেপিৰ এককভাৱে সাংসদ আছিলে 303জন। গতিকে এইটো এটা নতুন অভিজ্ঞতা নৰেন্দ্ৰ মোদীৰ কাৰণে। নৰেন্দ্ৰ মোদীয়ে বিগত সময়ত মিলিজুলি চৰকাৰ চলোৱা নাই, তেওঁ গুজৰাটতো মিলিজুলি চৰকাৰ চলোৱা নাই, বা সৰ্বভাৰতীয় পৰ্যায়তো তেওঁ মিলিজুলি চৰকাৰ চলোৱাৰ বা কোৱালিচন চৰকাৰ চলোৱাৰ তেওঁৰ অভিজ্ঞতা নাই। বিগত সময়ত সফলভাৱে বিজেপি নেতা বাজপেয়ীয়ে মিলিজুলি চৰকাৰ বা কোৱালিচন চৰকাৰ চলাইছিল। আৰু তাৰপিছত 2004 চনৰ পৰা 2014 চনলৈ 10 বছৰ কংগ্ৰেছে এখন কোৱালিচন চৰকাৰৰ সফল পৰিসমাপ্তি ঘটাইছিলে। যি কি নহওক, সেয়া বুৰঞ্জীৰ পৃষ্ঠা, এতিয়া লুটিয়াব আমি বিচৰা নাই। আমি কথা পাতিব বিচাৰিছোঁ টি ডি পি আৰু বিজেপিৰ কোট সংঘাত। টি ডি পিৰ এজন নেতাই ইতিমধ্যেই কৈছে তেওঁলোকে বিচাৰিছে মুছলমানৰ কাৰণে সংৰক্ষণ টি ডি পিয়ে বিচাৰে। মুছলমানৰ কাৰণে সংৰক্ষণ টি ডি পিৰ এটা ৰাজনৈতিক বিষয়, আৰু শীৰ্ষ পৰ্যায়ৰ টি ডি পিৰ নেতাজনে মন্তব্য কৰিছে মুছলমানৰ কাৰণে সংৰক্ষণ প্ৰয়োজন। আৰু অন্ধ্ৰপ্ৰদেশত যি অ বি চিৰ কাৰণে সংৰক্ষণ আছে, অ বি চিৰ কাৰণে যি ৰিজাৰ্ভেশ্যন আছে, সেই ৰিজাৰ্ভেশ্যনত, অ বি চি ৰিজাৰ্ভেশ্যনত মুছলমানসকলকো 1% সন্নিৱিষ্ট কৰা হৈছে। অৰ্থাৎ অন্ধ্ৰপ্ৰদেশত অ বি চি কেটেগৰীত মুছলমান সকলেও ৰিজাৰ্ভেশ্যন পায়। কিন্তু মন কৰিব
নরেন্দ্র মোদী এবার নির্বাচনী সভাত স্পষ্টক কৈছে তেওঁ জীবিত থাকালৈক জিয়াই থাকালৈক মুসলমানে সংরক্ষণ লাভ করাটো হবলৈ নিদিয়ে বা বিজেপিয়ে মুসলমানে সংরক্ষণ লাভ করাটো নিবিচারে। মুসলমানে এসসি আর এসটির ক্যাটেগরির সংরক্ষণ লাভ নকরে। কিছু কিছু রাজ্যত অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডু বা কেরালাত ওবিসির যে ক্যাটেগরি ওবিসির শিতানত মুসলমান সকলের একটা শতাংশ সংরক্ষণ লাভ করে, অর্থাৎ মুসলমান ধর্ম গ্রহণ করার আগতে যিটো জাতির সদস্য আসলে আর সেই জাতিটি যদি পিছপরা শ্রেণীর আসলে তেতিয়া সেই সকল মুসলমানে সংরক্ষণ লাভ করে, কেরালা কর্ণাটকতো লাভ করে বা অন্ধ্রপ্রদেশতো লাভ করে। কিন্তু বিজেপিয়ে এই ব্যবস্থা নির্মূল করার প্রতিশ্রুতি প্রদান করেছিল। এটা যেহেতু টিডিপিয়ে মুসলমানের কারণে সংরক্ষণ বিচারে, এই বিষয়টি বিজেপিয়ে কেনেদরে ডিল করব? সমগ্র ভারতবর্ষ যদি বিজেপিয়ে এখন আইন আনি মুসলমানের সংরক্ষণ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে টিডিপিয়ে কি প্রতিক্রিয়া গ্রহণ করব? টিডিপির ক্ষেত্রে দুটা বিষয় মনত রাখব, যে দুটা বিষয়ক মানে বিশ্লেষণের মাজলে আনিছো। প্রথমটি হয়েছে টিডিপির পর যদি স্পিকার অ্যাপয়েন্ট নহয়, স্পিকার নিযুক্ত নহয়, টিডিপির কি প্রতিক্রিয়া হব? সরকারের সমর্থন প্রত্যাহার করব নেকি? কিন্তু কেবল টিডিপিয়ে সমর্থন প্রত্যাহার করলে সরকারখনের পতন নহয়, টিডিপিও প্রত্যাহার করব, টিডিপির 100% সদস্য প্রত্যাহার করব বা জেডিও প্রত্যাহার করব বা চিরাগ পাসওয়ানেও প্রত্যাহার করব, তেতিয়াহে সরকারখনের সন্মুখত জটিলতার সৃষ্টি হব পারে। গতি মূলত আমি আলোচনা করল তিনটা বিষয়ক লো, সংঘাতর বিষয়ে সংঘাত সন্দর্ভত তিনটা বিষয়ক আলোচনা করল, জেডিইউ আর বিজেপির মাজত সংঘাতর সূত্রপাত হব পারে দুটা বিষয়ত। প্রথমটি হয়েছে ইউসিসি প্রযোজ্য করাক বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, বিচারে দেশত ইউসিসি প্রযোজ্য হোক, অর্থাৎ ইউনিভার্সেল সিভিল কোড প্রযোজ্য হোক, মুসলমান সকল শরীয়তর যোগেদি পরিচালিত নহক, সেয়া বিজেপিয়ে বিচারে। বিজেপিয়ে সেই প্রতিশ্রুতি নির্বাচনী যে ইলেকশন যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোত প্রকাশ করেছিলেন। জেডিইউয়ে বিচারে ইউসিসি আহক, কিন্তু সহিতে কথা পাতি সহনীতর উপনীত করাই ইউসিসি আহক। এতিয়া বিজেপি যে ধরনের ইউসিসি খন বিচারিছে, জেডিইউয়ে সেই ধরনের বিচার নাই। মিডিল গ্রাউন্ড কি? যদি মিডিল গ্রাউন্ডত উপনীত হব পৰা না যায় দুটা দল, যদি বিজেপি আর জেডিইউ মিডিল গ্রাউন্ডত উপনীত হব নোৱাৰে, তেতিয়া বিজেপি জেডিইউয়ে কি পদক্ষেপ লব? সেই এটা কথা। জাতিগত জনগণনা, বিজেপিয়ে জাতিগত জনগণনা বিচরা নাই। বিজেপিয়ে কয় জাতিগত জনগণনার যোগেদি দেশখন জাত পাতর নামত ভাগ ভাগ করে দিয়ার এক ব্যবস্থা হয়েছে জাতিগত জনগণনা। বিজেপিয়ে দেশখন জাত পাতর নামত ভাগ ভাগ করে দিব নিবিচারে, আর জাতিগত জনগণনায় দেশখন সেই ধরনের ভাগ ভাগ হয়ে যাওয়ার সহায় করব, আর সেই কারণে বিজেপিয়ে জাতিগত জনগণনা নিবিচারে বলে বিভিন্ন সময় মন্তব্য করেছে। কিন্তু জেডিইউয়ে জাতিগত জনগণনা বিচারে। গতি এই বিষয়টি দুইটা দলের মাজত, মিডিল পাথ কি হব? যদিহে বিজেপিয়ে জাতিগত জনগণনাত সেউজ সংকেত প্রদান নকরে, জেডিইউ পদক্ষেপ কি হব? সেই বিষয় দুটাক সংঘাত। টিডিপিয়ে মুসলমানের সংরক্ষণ বিচারে, বিজেপিয়ে নিবিচারে। মুসলমানের সংরক্ষণের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করব বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে? যদিহে মুসলমানের সংরক্ষণ নির্মূল করে, টিডিপিয়ে সমর্থন প্রত্যাহার করব নেকি? এইকটা বিষয় জটিল বিষয়, কিন্তু ইয়ার এক আভাস আমি পাই যাম অহা 24 জুন তারিখে, যেদিনাখন স্পিকার এজন অ্যাপয়েন্ট হব বা সদস্য সকলে স্পিকার এজনক নির্বাচিত করব। স্পিকারের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। টিডিপিয়ে বিচারিব নিজের এজন স্পিকার হওয়াটো বা জেডিইউয়ে বিচারিব নিজের এজন স্পিকার হওয়াটো, কিন্তু দুইটা দলে যদি নিজের পছন্দর সাংসদগুলিক স্পিকার হিসাবে অধ্যক্ষ হিসাবে নাপায়, তেতিয়া সেই দুটা দলে বা চিরাগ পাসওয়ানে যদি নিজের পছন্দ অনুযায়ী স্পিকারজন নাপায়, অধ্যক্ষজন নাপায়, কি ভূমিকা গ্রহণ করব? চিরাগ পাসওয়ানের দলটোর এজন সদস্যক কেবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়া হয়েছে। চিরাগ পাসওয়ান এইবার মোদীর মন্ত্রী হবার কেবিনেট মন্ত্রী। টিডিপির এজনক কে রামমোহন রাও কেবিনেট মন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে, পদবী সেই পদবী আগবা হয়েছে। জেডিইউ লল্লন সিংক কেবিনেট মন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। কেবিনেট মন্ত্রীর মর্যাদা এজন এজন এজনক তিনটা দলক এজন এজনক দিয়া হয়েছে। কিন্তু তারপর এই ইস্যু সমূহত এই দল সমূহ সহমতত উপনীত হব পারিবনে? বিজেপি সর্ববৃহৎ দল হিসাবে বিজেপিয়ে কেনেদরে এই দলকিটাক সহমতত উপনীত করাব, এই মুহূর্তের কিন্তু ডাঙর প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার মন্তব্য কি? বিজেপিয়ে কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নাপালে, 272 মেজিক নম্বর স্পর্শ করব নাপালে, নয়
সরকারখন সহযোগ আগবাইছে টিডিপি আর জেডিইউয়ে তেনে ক্ষেত্রত যিবোৰ বিষয়ত সংঘাত আছে, বোন অফ কন্টেনশন আছে, সেই বিষয়বোৰত বিজেপিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। নিজের যে কোর ইস্যু ইউসিসির কোর ইস্যুরপরা যদি বিজেপি আঁতরি আহে, বিজেপির সমর্থক সকল এটা ক্ষোভিত হওয়ারও সম্ভাবনা আছে আর এই সংঘাত বিজেপি ভুগিব। বিজেপিয়ে যি ইউসিসির প্রতিশ্রুতি দিছিলে সরকারখন গঠন করার পিছত সহযোগী দল সমূহৰ কারণে যদি ইউসিসি প্রযোজ্য করব নোৱাৰে, বিগত সময়ত মূল দুটা বিষয় রূপায়ণ করলে, রাম মন্দির প্রতিষ্ঠা হল, 370 প্রত্যাহার হল জম্মু কাশ্মীরের পর, থাকি গেল ইউসিসি, এই তৃতীয়টো কোর ইস্যু যদি বিজেপিয়ে রূপায়ণ করব নোৱাৰে টিডিপি আর জেডিইউর কারণে, তেতিয়া বিজেপির সমর্থক সকল ক্ষোভিত হওয়ার সম্ভাবনা আছে। গতি এই ধরনের বিজেপির জটিলতা এবার বৃদ্ধি হব পারে, কারণ নরেন্দ্র মোদীর কারণে কোয়ালিশন সরকার হয়েছে এক নতুন অভিজ্ঞতা। গতি বিজেপিয়ে অনাগত সময়ত সরকারখন চলাই নিবলৈ কি কি পদক্ষেপ গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। আপনার মন্তব্য কি আমাক জানাব, আপনাদের কিভাবে বা আমার বিশ্লেষণ কেনে পালে, আমার সঙ্গে সংযুক্ত হব পারে আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজত সংযুক্ত হয়ে কমেন্ট বক্সত মন্তব্য আগবাব পারে, মন্তব্য করে থাকবে, আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি। এইদরে শিরোনাম দখল করা বিষয় সমূহর বিশ্লেষণ লৈ আমি আপনার মজলে আহি থাকিম। তার বাদেও দেশ বিশ্ব রাজ্যের সকল বা বাতরির চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধন্যবাদ।